শহরের রাস্তায় ঘুরছে ডেঙ্গি মশা, যা দেখে ছাত্রেরাও মশারির তলে ঢুকে আসছেন স্কুলে। একেবারে হই হই কাণ্ড, গোটা শহর জুড়েই পড়ে গেছে শোরগোল। আর এই ডেঙ্গি মশাকে মারতেই একজোট স্কুল পড়ুয়াদের অভিভাবকেরা। শুক্রবার সাত সকালে মশাবাহিত ডেঙ্গি রোগ প্রতিরোধের ক্ষেত্রে সচেতনতামূলক প্রচারে এমনই অভিনব ভূমিকা নিয়েছে মালদা শহরের ললিতমোহন শ্যামমোহিনী প্রাথমিক বিদ্যালয়। সেখানে মশার রূপ দেয়া হয়েছে একজন মানুষকে সাজিয়ে। অবিকল মশার সাজে সজ্জিত রূপ নিয়ে সকাল থেকেই ঘুরে বেড়ালো মালদা শহরের রাস্তায়। প্রাণ ভয়ে ছাত্রেরাও মশারির ভেতর ঢুকেই র্যালিতে অংশগ্রহণ করল। এরকম অভিনব কায়দার প্রচার দেখতেই এদিন সকাল থেকেই মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড় করেন। আর এই সচেতনতামূলক র্যালিতে অংশ নেন সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় দে সহ বিশিষ্টজনেরা। উল্লেখ্য, মালদা শহরের ডেঙ্গির থাবা ক্রমাগত বেড়েই চলেছে। প্রতিদিনই মালদা মেডিকেল কলেজে হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। জেলা স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী গত বছর এই মরশুমে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ১১২ জন। চলতি বছর এই মাসের মরশুমে এখনো পর্যন্ত ১১২৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। চলতি সপ্তাহে ৪০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন মেডিকেল কলেজে। আর এই পরিস্থিতিতেই জেলা প্রশাসন ডেঙ্গি নিধনের ক্ষেত্রে একটি টাস্ক ফোর্স গঠন করেছেন। তবে মালদা শহরে এই প্রথম কোনো প্রাথমিক বিদ্যালয় পড়ুয়াদের নিয়ে শিক্ষক শিক্ষিকারা ডেঙ্গি সচেতনতামূলক প্রচারে র্যালি করল। এদিন ললিতমোহন শ্যামামোহিনী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে একজন শিল্পীর মাধ্যমে মশার রূপ দেয়া হয়। মশা যে কিভাবে ডেঙ্গি সংক্রমণ ছড়াচ্ছে তা র্যালির মাধ্যমে তুলে ধরা হয়। এক্ষেত্রে মশারি ব্যবহার করাটা কতটা জরুরি তাও কচিকাঁচা পড়ুয়াদের মাধ্যমে মানুষকে সচেতন করা হয়। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, কোনোরকম ভাবেই বাড়িতে অযথা জমা জল যাতে না থাকে, মশার লার্ভা নিধনের ক্ষেত্রে ব্লিচিং পাউডার ছেটানো এবং নোংরা আবর্জনা পরিষ্কার করা নিয়ে সচেতন হতে হবে সকলকে। ইতিমধ্যে পুরসভা ও প্রশাসনের পক্ষ থেকে মালদা শহরের ছাদে যাতে জমা জল না থাকে তার জন্য দ্রোণ উড়িয়ে তদারকি চালানো হচ্ছে। এদিন এই স্কুলের পক্ষ থেকেও ডেঙ্গি প্রতিরোধের ক্ষেত্রে সচেতনতামূলক র্যালি করা হয়েছে। হয় তার জন্য অভিযান হচ্ছে, তোমরা শুধু নিজের বাড়ি নয়, আশেপাশে যে বাড়িগুলো আছে সেই বাড়িতেও সজাগ করতে হবে। আর আরেকটা কাজ করবা, যে সে প্লাস্টিক নিয়ে ড্রেনে ফেলে দিচ্ছে, ড্রেনের জল বন্ধ হয়ে যাচ্ছে, ওখানে ডেঙ্গু হতে পারে। ঠিক মতো বাড়ি যেরকম পরিষ্কার থাকবে, রাস্তাঘাট ড্রেনও পরিষ্কার থাকবে, এটা বুঝলে কিনা? এটা কিন্তু তোমাদের পড়াশোনার একটা অঙ্গ, পড়াশোনার সঙ্গে খেলাধুলা যেমন অঙ্গ, তেমনি সমাজকে ঠিক করার জন্য তুমি ভালো থাকলে আর তোমার পাড়ার লোক খারাপ থাকবে, তোমার বাড়ির লোকরা খারাপ থাকলে তাহলে হবে না। তাই সবাইকে শপথ নিতে হবে, আমরা যেমন ভালো থাকব, আমার বাড়ির লোকরা ভালো থাকবে, আমার পাড়ার লোকরা ভালো থাকবে। তাই সবাইকে ধন্যবাদ। ললিতমোহন শ্যামমোহিনী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমীর ঘোষ জানিয়েছেন, ডেঙ্গি সচেতনতায় এদিন স্কুলের পড়ুয়াদের নিয়ে মালদা শহরে একটি র্যালি করা হয়েছে। সেখানে মশার আদলে একজনকে সজ্জিত করেই মানুষের কাছে প্রচার তুলে ধরা হয়েছে। মশাবাহিত ডেঙ্গি প্রতিরোধের ক্ষেত্রে মানুষকে কিভাবে সচেতন হওয়া দরকার তাও স্কুলের ছাত্রদের মাধ্যমে র্যালিতে তুলে ধরা হয়। রাজ্যের সাথে আমাদের মালদা জেলাতেও একটা ডেঙ্গুর ভয়াবহতার ব্যাপার আমরা লক্ষ্য করছি। তো আমাদের মালদা জেলা প্রশাসন এবং আমাদের পৌর প্রশাসন, তাদের স্বাস্থ্য বিভাগ, তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে ডেঙ্গুকে রোধ করতে এবং সচেতনতা বৃদ্ধি করতে। সেই সঙ্গে আমাদের ললিতমোহন শ্যামমোহিনী প্রাথমিক বিদ্যালয়ের আমরা শিক্ষকরাও আমাদের ক্ষুদ্র অবদান দেওয়ার আমরা চেষ্টা করেছি। আমাদের স্কুলের অভিভাবক এবং আমাদের স্কুলের এলাকা সংলগ্ন যে বসতি রয়েছে সেই এলাকায় আমরা শিক্ষক এবং ছাত্রদের যৌথ আমরা ডেঙ্গু সচেতনতা মিছিলের আয়োজন আমরা করেছি। মালদা থেকে দেবু সিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।